ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 5 জন লোকের থাকার জন্য একটি শঙ্কু আকারের তাঁবুর প্রয়োজন। যদি প্রত্যেক লোকের জন্য ভূমিতে 16 বর্গফুট জায়গা এবং 100 ঘনফুট বায়ুর প্রয়োজন হয়, তবে তাঁবুর উচ্চতা এবং তির্যক উচ্চতা কত হবে? ওকে, তাহলে দেখো বলছে যে 5 জন। আচ্ছা, প্রথমে একজন লোকের হিসাব করি। প্রথমে বলছে দেখো, একজন লোকের জন্য কতখানি জায়গা লাগবে? জায়গা লাগবে হচ্ছে 16 বর্গফুট। ওকে, একজন লোকের জন্য জায়গা লাগবে 16 বর্গফুট, ভূমিতে জায়গা লাগবে হচ্ছে 16 বর্গফুট। ওকে, তাহলে 5 জন লোকের জন্য কত জায়গা লাগবে? 5 জন লোকের জন্য লাগবে 16 × 5, মানে হচ্ছে 16 × 5 80, 80 বর্গফুট। তার মানে দাঁড়ালো গিয়ে এই 80 বর্গফুট হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। ওকে, ভূমিতলের ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, এবারে বলছে দেখো, একজন লোকের জন্য বাতাস লাগবে, একজন লোকের জন্য বায়ুর প্রয়োজন হচ্ছে 100 ঘনফুট। তাহলে 5 জন লোকের জন্য কত বায়ু লাগবে? বায়ু লাগবে হচ্ছে 100 × 5, মানে হচ্ছে 500 ঘনফুট। তার মানে এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো তাঁবুর আয়তন। ওকে, এটা দাঁড়ালো তাঁবুর আয়তন। ফাইন, তাহলে আমরা কি পেলাম? আমরা আয়তন পেলাম 500 ঘনফুট, আর ভূমিতলের ক্ষেত্রফল পেলাম 80 বর্গফুট। ওকে, তাহলে এবার আমরা আয়তনের ফর্মুলা কি জানি? ভি ইজ ইকুয়াল টু 1/3 πr² × h। তো এই পাই আর স্কোয়ার হচ্ছে কি? ভূমিতলের ক্ষেত্রফল, যেটা আমাদের দেওয়া আছে, যেটা আমরা পেয়েছি 80। ওকে, তাহলে ভি এর জায়গায় 500 বসাচ্ছি। 500 = 1/3 × 80 × h। ওকে, তাহলে এখান থেকে আমরা এইচ পেয়ে যাবো। এইচ ইজ ইকুয়াল টু 5 × 3 = 15, 2টা 0, নিচে ডিভাইডেড বাই 80, 0 0 কেটে গেল। ওকে, এটা হবে 4 3 দিয়ে, 2 দিয়ে যদি করি 2 75, আর এখানে 2 4। ওকে, আচ্ছা, তাহলে 75 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আসছে আমাদের 18। তাহলে 18 18.75। ওকে, 18.75 বা 18 × 3/4 ফুট। ওকে, তাহলে উচ্চতা দাঁড়াচ্ছে 18.75 ফুট। ফাইন, তাহলে উচ্চতা পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট, এবারে দেখো আমাদেরকে কি নির্ণয় করতে হবে? উচ্চতা তো নির্ণয় করতে হবে, তো একটা আনসার আমরা পেয়ে গেছি। এবার আমাদের তির্যক উচ্চতা নির্ণয় করতে হবে, মানে এল নির্ণয় করতে হবে। তো এল নির্ণয় করতে গেলে আমরা কি করবো? আগে আর, মানে ব্যাসার্ধ নির্ণয় করে নেবো, ভূমিতলের ব্যাসার্ধ। এখানে দেখো, এই ভূমিতলের ক্ষেত্রফল আমরা কি পেয়েছি? 80 বর্গফুট। আর ভূমিতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার পেয়েছি 80 বর্গফুট, তাহলে এখান থেকে আমরা আর পেয়ে যাব। ওকে, তো এখন পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 80। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? 80 ÷ π, মানে 80 ÷ 7/22। ওকে, তো এটা যদি আমরা করি, তাহলে আসছে আমাদের 80 × 7 ÷ 22। এটা করলে আসছে আমাদের 25.45, 25.45। আর তাহলে আর বেরোচ্ছে √25.45। ওকে, আসছে আমার 5.04, 5.04। ওকে, 5.04 এত ফুট। ফাইন, তাহলে আমার আর বেরোলো, এইচ বেরোলো, এখান থেকে আমার এল বের করতে হবে। সো এল ইজ ইকুয়াল টু √H² + R². সো এইচ আমার বেরিয়েছে 18.75 তার স্কোয়ার, আর আর বেরিয়েছে 5.04 তার স্কোয়ার। ওকে, সো আচ্ছা, তো আর স্কোয়ার তো আমরা পেয়ে গেছিলাম 25.45, তো সেটা বসিয়ে দিলেই হবে, তাহলে আমার আরটা বের করার দরকার ছিল না। ওকে, সো এটা বেরোচ্ছে 18.75² + R² আমরা পেয়েছিলাম 25.45। ওকে, তো এটাকে যদি আমরা স্কোয়ার রুট করি, তাহলে আসবে আমার 19.42, 19.42 ফুট। ওকে, তাহলে এল বেরোচ্ছে আমাদের 19.42 ফুট। সো দিস ইজ আওয়ার আনসার। তাহলে এটা আমার সেকেন্ড পার্টের আনসার বেরোলো, আর এইটা আমার এইচ বেরোটা যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট পার্টের আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।